हेलो एवरीवन, वेलकम टू माय चैनल। दिस इज मी फरजाना फ्रॉम ब्यूटी स्टार 1/5 फरजान। तो टाइटल देखे बुझे गिएछो जे आजकेर ভিডিওটা হচ্ছে একটা ফাউন্ডেশন রিভিউ, বর্জুয়াস প্যারিসের হেলদি মিক্স এই ফাউন্ডেশন। অ্যান্ড এটার আমি অনেক ভালো ভালো রিভিউ শুনেছি, দেখেছি, বাট আমি কখনো নিজে ট্রাই করিনি। অ্যান্ড এই ফাউন্ডেশনটা অ্যাজ ইউ ক্যান সি এটা একটু ইউজড, বিকজ এটা আমার না, এটা আমার বেস্ট ফ্রেন্ডের। অ্যান্ড আমার বেস্ট ফ্রেন্ড এটা ইউজ করে, অ্যান্ড সে বললো যে এটা অনেক ভালো, সো বললো যে তুমি একদিন ট্রাই করে দেখো। তো আমি বললাম ঠিক আছে, ট্রাই করে দেখছি। তো এটার জন্য আমি ওর থেকে নিয়েছি, অ্যান্ড এটা আমি তোমাদের সাথে ক্যামেরাতে তোমাদের সাথে আমি এটা ট্রাই করবো। সো দেখি যে আমার অ্যান্ড তোমাদের কেমন লাগে। তো চলো আমরা কথা না বাড়িয়ে এটা শুরু করি। আর আমার স্কিনটাতে আমি কোনো ধরনের ময়েশ্চারাইজার আর কিছুই অ্যাপ্লাই করা না, জাস্ট ফেস ওয়াশ দিয়ে আমার স্কিনটা ক্লিন করে নিয়েছি, আদারওয়াইজ আর কিছুই অ্যাপ্লাই করা না। আমার হচ্ছে কম্বিনেশন স্কিন, সো আমি দেখতে চাচ্ছি যে আমার স্কিনে ন্যাচারালি এটা কীভাবে কাজ করে। আমার ফেসের ডান পাশে প্রাইমার অ্যাপ্লাই করে নিব, অ্যান্ড বাম পাশে প্রাইমার অ্যাপ্লাই করব না, যেন আমি বুঝতে পারি যে এটা কতটা আমার পোরকে ব্লার করে, কতটা প্রাইমার সাথে এবং প্রাইমার ছাড়া কাজ করে। সো ইফ আমি অল ওভার হ্যাপি থাকি তাহলে আমি এটা পারচেস করবো, আদারওয়াইজ আমি করবো না, অ্যান্ড তোমাদের রেকমেন্ড করবো না। এখান থেকে আমি অল্প একটু নেব, অ্যাজ আমি আমার ফেসের একটা পাশেই লাগাবো। সো আমি এটাকে আমার টি জোনে মেইনলি অ্যাপ্লাই করে নিচ্ছি, এই সাইডে যেখানে পোর্স আছে আমার ওই এরিয়াগুলোতে অ্যাপ্লাই করে নিচ্ছি। সো আমি 2 মিনিট ওয়েট করবো যেন আমার এই পাশে যে প্রাইমারটা এটা সেট হয়ে যায় আমার স্কিনে। সো এটা সেট হতে হতে আমি আমার বাম পাশে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নিব। অ্যান্ড অ্যাজ ইউ গাইস ক্যান সি ফাউন্ডেশনটা আমার থেকে বেশ লাইট অ্যান্ড পিঙ্কিশ। তা আমার সবসময় আমার ফাউন্ডেশনকে মিক্স ম্যাচ করে নেওয়াই লাগে, কারণ কখনো আন্ডারটোন মিলে না, কখনো শেড মিলে না। তো আমি এখানে 1 পাম্প নিব। ওকে, অ্যান্ড এটা বেশ থিক একটা কনসিস্টেন্সি, এটাতে একটা পারফিউম কাইন্ডের স্মেল আছে। অ্যান্ড এটার সাথে আমি চাই একটু ওয়ার্মনেস, সো আমি একটা মাস্টার্ড ইয়েলো, এই টাইপের মাস্টার্ড ইয়েলো একটা শেড এটার সাথে মিক্স করে নিব। এই পরিমাণ নিলাম, তোমরা দেখো অলমোস্ট আমার আন্ডারটোনে চলে এসেছে। একটু ব্রাইট থাক, কারণ যদি অক্সিডাইজ করে তাহলে যেন আমাদের স্কিন অ্যাটলিস্ট সেট হয়ে যায়। আমার মনে হয় 1 পাম্প আমার ফেসের জন্য বেশি হয়ে যাবে, যাই হোক লেটসি। খুবই স্ট্রং একটা পারফিউম আছে এটাতে। এখন আমি বিউটি ব্লেন্ডার দিয়ে দুই পাশে ব্লেন্ড করব। তো বিউটি ব্লেন্ডারটা আমি ড্যাম্প করে নিয়েছি, দেখি আমার নেক এরিয়াতে কীভাবে ব্লেন্ড হয়। আমার নেক এরিয়াতে যে কোনো ফাউন্ডেশন আর যে কোনো কিছু ব্লেন্ড করতে একটু ডিফিকাল্টিস হয়, অ্যাজ আমার নেক এরিয়া একটু ডার্ক আমার ফেসের থেকে। সো অ্যাশি লাগে যাই ব্লেন্ড করি না কেন, ফার্স্ট লেয়ারে খুবই লাইট একটা কভারেজ দেয় যে আমার স্কিনটা দেখা যাচ্ছে, লাইক আমার অ্যাকচুয়ালি স্কিনটা দেখা যাচ্ছে, নট সো ফুল কভারেজ, বাট একটা গ্লো আছে, দেখো একটা গ্লো আছে, একটু অ্যাশি মনে হচ্ছে। সো আমি যেটা করব, একটু এই ধরনের ডার্ক কালার নিব, অ্যান্ড আমার ফাউন্ডেশনের সাথে একটু মিক্স করে নিব। আর আমি সেকেন্ড ইয়ার অ্যাপ্লাই করে দেখি
আর আমি 1 পাউন্ড নেবো এখানে। এটা খুবই লাইট ওয়েট একটা ফাউন্ডেশন। দেখো এখন কাভারেজটা কিছুটা বোঝা যাচ্ছে, বিল্ডেবল কাভারেজের একটা ফাউন্ডেশন এটা। এটা আমরা হচ্ছে আমাদের প্রয়োজন মতো আমাদের কাভারেজটা বিল্ড আপ করে নিতে পারবো। যদি ডেইলি ওয়্যারের জন্য ইউজ করো বা আই উড সে এটাতে খুবই ময়শ্চারাইজিং একটা ইফেক্ট আছে। সো এটা যথাসম্ভব উইন্টারের জন্য অনেক ভালো হবে বা যাদের ড্রাই স্কিন তাদের জন্য খুব ভালো হবে। আমার ফাউন্ডেশনের কাভারেজটা খুবই ভালো লাগছে বিকজ একটা গ্লো দিচ্ছে আমার স্কিনে। তো চলো আমরা এই পাশটাতে চলে যাই। বাট একটা ডিসকালারেশন দেখা যাচ্ছে বিকজ এটা আমার স্কিন টোনের সাথে ম্যাচ না, আমি মিক্স ম্যাচ করে নিয়েছি। বাট আমি যখন পারচেজ করব তখন আমি আমার এক্স্যাক্টলি স্কিন টোনের সাথে বা কালারের সাথে ম্যাচ করেই পারচেজ করব। বাট আরেকটা ব্যাপার হচ্ছে যে ইউকে বেসড যে প্রোডাক্টগুলো আছে ওগুলোতে একটু পিঙ্ক আন্ডারটোন থাকে। আমি এই পাশের জন্য সেম 1.5 পাম্পের মতো নিব বিকজ 2 পাম্প আমার বেশি হয়ে গিয়েছে, এখানে অনেকগুলোই রয়ে গিয়েছে। সো আমি 1.5 পাম্পের মতো নিব, এটার সাথে আমি 2টা ডার্ক কালার মিক্স করে নিব। আমি প্রথমেই হচ্ছে একটু বেশি করে অ্যাপ্লাই করে নিচ্ছি অ্যাজ আমি বুঝতে পেরেছি যে এটার কাভারেজটা কেমন দিবে। এই পাশটা যে মিক্স করেছি এখানে আমি ইয়েলোটা একটু বেশি দিয়েছি, তুমি একটু বেশি দিয়ে নেওয়াতে আমার এখন ঠিক আছে। আমি আমার ব্লেন্ডারে যতটুকু ছিল এটা দিয়ে আমি এই পাশটা একটু ব্লেন্ড করে নিচ্ছি যেন আমার ইয়েলোনেসটা ঠিক হয়ে যায়। আমি আমার মাউথ এরিয়াতে একটু কালার কারেক্ট করে নিব, আমার আন্ডার আইতে করার কোনো দরকার নেই বিকজ এই ফাউন্ডেশনটা এতটাই ফুল কাভারেজ যে আমার ফ্লসগুলো হাইড করে নিয়েছে। বাট আমার মাউথ এরিয়ার ডার্কনেসটা একটু বেশি স্টাবন আমার মতো। সো আমি জাস্ট এই 2টা এরিয়াতে আলমন্ড টাইপের একটা শেড দিয়ে কালার কারেক্ট করে নিচ্ছি যেন অ্যাশি না মনে হয় আমার মাউথ এরিয়া। আর এটা এই ফাউন্ডেশনটার ফিনিশিংটা খুবই খুবই প্রিটি, খুবই সুন্দর দেখা যাচ্ছে স্কিনে ইন পারসন, ও অনেক সুন্দর দেখা যাচ্ছে। আমি জাস্ট হালকা করে ফাউন্ডেশনটার সাথে কনসিলারটা বেন্ড করে নিব। আর তোমরাও দেখতে পাচ্ছ যে একটা হেলদিনেস চলে এসেছে আমার ফেসে। অল্প একটু কনসিলার দিয়ে আমার আন্ডার আইটা হাইলাইট করে নেব। অ্যান্ড এটার জন্য আমি ইউজ করছি ওয়েট ইন ওয়াইল্ডের ফোটো ফোকাস কনসিলার ইন দ্য শেড মিডিয়াম টনে। অ্যান্ড এখান থেকে আমি অল্প করে আমার হাতের পিছনের এই অংশটাকে নিব, অল্প করে জাস্ট একবার রেড যে ওয়ান্টেজ একটু আসে হাত দিয়ে এটাকে একটু ওয়ার্ম আপ করে জাস্ট এখানে ট্যাপ করে বসাবো। কনসিলার বেস্ট ব্লেন্ড হয় ফিঙ্গার দিয়ে, বাট ফার্স্টে আমি ফিঙ্গার দিয়ে বসিয়ে দেন আমি আমার নোজ এরিয়াতে একটু করে দিয়ে নিচ্ছি, লাইক আমার টিজোন এরিয়াটা একটু হাইলাইট করে নিচ্ছি। অ্যান্ড এটার উপর যেটা আমি দেখছি যে কনসিলারগুলো অনেক সুন্দর করে ব্লেন্ড হয়ে যাচ্ছে, কিছু ফাউন্ডেশনের উপরে কনসিলার ব্লেন্ড হতে চায় না। বাকিটা আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেব যেন কোনো এক্সেস থাকলে সেটাও চলে আসে। ওকে, সো আমাদের ক্রিম প্রোডাক্ট নিয়ে কাজ করা শেষ, এখন হচ্ছে আমি পাউডার দিয়ে এই পুরো সুন্দর জিনিসটা সেট করে নিব। এখন আমি প্রেসড পাউডার দিয়ে আমার ফেসটাকে সেট করে নিব। এটা হচ্ছে প্রিটি বাই ফ্লরমারের প্রেসড পাউডার ইন দ্য শেড মিডিয়াম বেজ। আমি আমার স্টুডিও লন্ডনের এই ফ্লাফি ব্রাশটা দিয়ে এই পাউডারটা অ্যাপ্লাই করে নিব। এই ফাউন্ডেশনটা খুবই ময়শ্চারাইজিং। আমি অজান্তে একটা ভালো কাজ করেছি যে আমি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করিনি,
বেটা আমার কোনো আইডিয়া ছিল না যে এটা ড্রাই স্কিনের জন্য বা কিছু, কারণ এখানে এক্স্যাক্টলি বলা নেই কিছু যে এটা কোন ধরনের স্কিনের জন্য। আমি আমার আই এরিয়াটা ফার্স্টে সেট করছি অ্যান্ড আমি আমার ফুল ফেসটা সেম পাউডার দিয়েই সেট করবো। আর যদি আমার মনে হয় এটা দিয়ে সেট করার পরে যে এখনও অনেক ময়েশ্চারাইজিং লাগছে, তাহলে আমি আমার আন্ডার আইটা বেক করে নিব। তোমরা যারা ড্রাই স্কিনের আছো, আই গেস এটা তোমাদের অনেক বেশি ভালো লাগবে। বা উইন্টার আসতেছে, উইন্টারের টাইমে এই ধরনের ফাউন্ডেশন খুবই ইউজফুল। তখন আমাদের অয়েলি স্কিন পার্সন যারা আছে আমরা, আমাদের স্কিনও ড্রাই হয়ে যায়। নেকটাকে অবশ্যই সেট করে নেওয়া লাগবে। এখন আমি তোমাদের খুবই কাছের থেকে দেখাই যে দুইটা পাশ অ্যাকচুয়ালি দেখতে কেমন লাগছে। সি, এই পাশে হচ্ছে আমার প্রাইমার দেওয়া না, তারপরও পোর্সগুলো অনেকটা বোঝা যাচ্ছে না। সি, আর একটা ন্যাচারাল গ্লো আছে স্কিনে। আর এই পাশটা অ্যাকচুয়ালি বেটার মনে হচ্ছে আমার কভারেজটা, অ্যাজ আমি প্রাইমার অ্যাপ্লাই করে নিয়েছি। সো দেখো, এই পাশের ফিনিশিংটা খুবই ফ্ললেস মনে হচ্ছে এই পাশের তুলনায়। এই পাশে পোর্সগুলো একটু লাইক ভিজিবল আছে বা এরকম কিছু, বাট এই পাশটা একদম স্মুথ। আই উড সে যে এটা প্রাইমারের সাথে ফিনিশিংটা বেশি ফ্ললেস হবে। অ্যান্ড আমি আমার আন্ডার আইটা বেক করে নিবো। অ্যাজ ইউ গাইজ ক্যান সি, আন্ডার আই ব্যাগগুলো দেখা যাচ্ছে। সো আমি আমার আন্ডার আইটা বেক করে নেবো অ্যান্ড আমার ফুল ফেসটা কমপ্লিট করে আমি ফাইনাল থটস তোমাদের ফাইনাল লুকটাও দেখাবো অ্যান্ড দিন শেষে আমি তোমাদের সাথে ফাইনাল থটসটাও শেয়ার করবো। অ্যান্ড দরকার হলে আমি দুই তিন দিন ইউজ করে তারপর তোমাদের ফাইনালটা জানাবো। সো ওয়েট ফর দ্যাট। Hi guys, it's been 5 hours since I applied this foundation and I created this look in my Facebook live. I'll link that in the description bar below so you guys can check it out if you guys want to know how I created this look. So the update is, this foundation is so pretty that etar upore je কয়টা প্রোডাক্ট আমি অ্যাপ্লাই করেছি, লাইক দ্য কন্ট্রোল, ব্লাশ, হাইলাইটার, দেন পাউডার্স অ্যান্ড এভরিথিং সেটস রিয়েলি কুইকলি অ্যান্ড ব্লেন্ডস লাইক ড্রিম। এত সুন্দর একটা ফাউন্ডেশনের এটা কভারেজ অ্যান্ড এত সুন্দর করে আমার স্কিনে বসে গিয়েছে অ্যান্ড আমার প্রত্যেকটা প্রোডাক্টের সৌন্দর্য এত বাড়িয়ে দিয়েছে যেটা আমি লাইক এক্সপ্লেন করতে পারছি না। তোমরা যদি রেগুলারলি আমার চ্যানেলে আমার লুকসগুলো দেখে থাকো তাহলে তোমরা একটা ওটার সাথে কম্পারিজন করতে পারো যে আমার আগের যে কোনো একটা ফাউন্ডেশন লুকের সাথে এটার মানে একটা হিউজ ডিফারেন্স আছে বিকজ অফ দ্য ফাউন্ডেশন অ্যান্ড এটার ফিনিশিংটা খুবই ডিউই, গ্লোই অ্যান্ড খুবই ময়েশ্চারাইজিং একটা ফাউন্ডেশন। এটা খুবই লাইট ওয়েট, স্কিনে কিছু ফিল হচ্ছে না যে আমার স্কিনে কিছু লাগানো, লাইক আমি ডাবল লেয়ারে অ্যাপ্লাই করেছি বাট কোনো হেভিনেস নাই আর ট্রান্সফারও হচ্ছে না, লাইক ইফ আই প্রেস হার্ডলি তারপরেও কিছু আসছে না। ফাউন্ডেশন ইজ রিয়েলি রিয়েলি গুড, বাট একটা কর্ন হচ্ছে এটার যে সি স্মাইল লাইন পড়ে গিয়েছে অলরেডি, লাইক 5 ঘন্টা হয়েছে মাত্র যে আমি ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করেছি। অ্যাপ্লাই করার 1 ঘন্টার মধ্যে আমি দেখতে পেরেছি যে এই স্মাইল লাইন পড়ে গিয়েছে। ইভেন আমি একটা কথা বলবো যে আমি আমার আন্ডার আই অ্যান্ড নোজ এরিয়া অ্যান্ড মাউথ এরিয়া বেক করেছি। তোমরা যদি আমার ফেসবুক লাইভটা দেখো এই টিউটোরিয়ালটার, তাহলে তোমরা বুঝতে পারবে যে আমি কীভাবে বেক করে নিয়েছিলাম। বেক করার পরেও আমার সি এখান থেকে সরে গিয়েছে, এখান থেকে স্মাইল লাইন পড়েছে অ্যান্ড এই সাইডটা বেশি একটা অয়েলি হয়নি আর এই পাশটা তো টোটালি স্মুথ অ্যান্ড কপালের এরিয়া থেকেও ফেড আউট হয়ে যায়নি। বাট আমার সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে যে আমার কপালের এরিয়া থেকে সবার আগে ফাউন্ডেশন উঠে যায়, দেন নোজ থেকে তারপরে যা হওয়ার হয় অ্যান্ড যে কোনো ফাউন্ডেশনে আমার হচ্ছে স্মাইল লাইন পরেই, শুধু মেবিলিন সুপারস্টার ফাউন্ডেশনটা বাদে
যে কোনো ফাউন্ডেশনে পরে, বাট বেক করে নিলে এটা প্রবলেমটা হয় না, বাট এটাতে বেক করে নিয়েছি তারপরে এই প্রবলেমটা হয়েছে। সো তোমরা যদি এটার সাথে ওকে হয়ে থাকো তাহলে তোমরা নিতে পারো, আদারওয়াইজ এই একটা অসুবিধা ছাড়া আমি আর কোনো প্রবলেম দেখছি না এই ফাউন্ডেশনটাতে। এই ফাউন্ডেশনটা খুবই ভালো, আমি অনলাইনে যে রিভিউগুলো দেখেছিলাম যে এটা এত ভালো, অ্যাকচুয়ালি ওগুলো রাইট ছিল। আর আরেকটা কথা বলবো যে হয়তো ভাবতে পারো তোমরা যে 5 ঘন্টায় আর কী ডিফারেন্স বোঝা যায়। সত্যি কথা বলতে যারা আমরা রেগুলার বেসিসে ফাউন্ডেশন কনসিলার এগুলো ইউজ করি, ওটা আমরা ফার্স্ট টাইম অ্যাপ্লিকেশনের পরেই বুঝে যাই যে এটা কতদূর কী হবে। হ্যাঁ, আর 1 ঘন্টার মধ্যেই বোঝা যায় যে ফাউন্ডেশনটা কীভাবে কাজ করবে বা কীভাবে রিয়্যাক্ট করবে। সো 5 ঘন্টায় যেরকম আছে, তারপরে সামনেও একটু টাচ আপ করে নিলে হয়তো এরকমই থাকবে বা এর থেকে বেটার থাকতে পারে। বাট এই ফাউন্ডেশনটা অক্সিডাইজ করেনি আমার স্কিনে, আমি অক্সিডাইজ করবে বলে আমি আমার স্কিনে আমার ফেসের কালারটি একটু লাইট রেখেছিলাম আমার হাতের তুলনায়। সো আমি একটু লাইট রেখেছিলাম যেন অক্সিডাইজ করলেও আমার স্কিন টোনে চলে আসে, বাট এটা অক্সিডাইজ করেনি আর খুবই প্রিটিভাবে বসে আছে। আমার প্রত্যেকটা কালারকে প্রত্যেকটা প্রোডাক্টকে অনেক সুন্দর করে ফুটিয়ে তুলেছে এটা। সো আমি হাইলি এটা রেকমেন্ড করবো তোমাদের। এটার প্রাইস অ্যান্ড এভরিথিং আমি ট্রাই করবো ডিসক্রিপশনে দিয়ে দেওয়ার, আর যদি না হয় তাহলে তোমরা ওদের ওয়েবসাইট থেকেও দেখে নিতে পারো। তো আজকের মতো এটাই ছিল আমার রিভিউ, তোমরা যদি এরকম আরও রিভিউ দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানাবে ব্র্যান্ডের নেম সহ, আমি তোমাদের জন্য ওই রিভিউ বা ওই প্রোডাক্টটা টেস্ট আউট করার ট্রাই করবো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফিজ গাইস।